কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি তৃতীয় দিনে পড়েছে, তারপর আজকে একগুচ্ছ ঘটনাগুলি হয়েছে, সেই খবরে তো অবশ্যই আসবো, কিন্তু এই মুহূর্তে ধর্ণা মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি একবার চলে যাব সেখানে। ক্ষমতা আছে, খেলা হবে, একা আমি যাব। 17 লক্ষ লোক যাদেরকে লিস্ট থেকে বার করা হয়েছে, নরেন্দ্র মোদী সরকার করেনি, এই 2 নম্বরগুলোকে বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় 17 লক্ষ লোক, তাদের মধ্যে বিজেপির বিধায়ক দিবাকর ঘোড়ামি, সোনামুখীর বিধায়ক, তার বউয়ের নামে বাড়ির তালিকায় তার বউয়ের নাম তার পরিবারের কারণে একজন নাম ছিল, তার নিজের তিনতলা বাড়ি গায়ে জানা হচ্ছে। আর যে 11,34,000 লিস্ট দিল্লিতে পাঠিয়েছে ডিসেম্বর মাসে আমাদের রাজ্যের সরকার, তার তারা কি আটকে রেখেছে? সেই সভা মঞ্চ থেকে যদি আমি লিস্ট ধরে বলি, যারা বঞ্চিত তারা বলছে আমরা মানুষকে বোঝাবো, তৃণমূল বঞ্চিত করে রেখেছে। আমরা তো বঞ্চিত নিয়ে গেছি, আপনি বঞ্চিত নিয়ে যান, কথা বলুন, আরে বার করুন। আজকে আমি দুপুরবেলা বক্তব্য রাখার সময় রাজীব দাকে বললাম যে সুকান্ত মজুমদারের নাম একটা দাও, উনি একটা টুইট করেছেন, আমাকে এক্ষুনি একজন সাংবাদিক পাঠান। তাকে একজন ফোন করে বলেছে যে আপনার এক ফোন টাকা আটকে, তার টাকা আটকে রাখবে, টাকা দেবো, আমি তো এটাই বলছি, তোমার টাকা আটকে রাখছো আর তুমি সেটাই প্রমাণ করছো। তোমাকে লোক ফোন করে বলছে যে দাদা টাকা দেবে না, কিন্তু তুমি বলছো যে আমি যদি চাই এক ফোনে কিন্তু আমি টাকা এনে দিতে পারি। তোমরা যে বাংলা বিরোধী, বাংলার গদ্দার, বাংলার মির্জাফর, বাংলার মানুষকে হতে মারতে চাইছো, বাংলার মানুষকে 2 বছর ধরে কাজ করিয়ে তাদের ন্যায্য পরিশ্রমিক আটকে রেখেছো, বাংলার মানুষের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে তল্পি বাহকতা করছো, নিজেদের নম্বর বাড়াতে বদলে ভোট করে দিল্লির নেতাদের নিজেদের নম্বর বাড়াচ্ছো, এটাই তো আমরা বলছি মানুষকে, এটা আগে তোমরা স্বীকার করছো। দুদিন আগে আমরা যখন গেছিলাম তোমার মন্ত্রী দেখা করেনি, আজকে বিমান ধরে ছুটে ছুটে বাংলায় আসতে হচ্ছে, আজকে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে, কালকে গ্রামে গ্রামে গিয়ে লিফলি বিলি করতে হবে, কেউ আটকাতে পারবে। আর আমাদের তো ন্যায্য প্রশ্ন যে 2 বছর ধরে যারা কাজ করে বাড়িতে বসে রয়েছে, কোন আইনের কোন ধারায় ভারতবর্ষে আপনি কাউকে কাজ করিয়ে বিনা পারিশ্রমিকে 2 বছর ধরে বসিয়ে রাখতে পারেন? 3,800 কোটি টাকা খালি পারিশ্রমিক বাবদ wages related due 3,800 কোটি টাকা আটকে রেখেছে। মনরেগার টাকা তো প্রায় 7,000 কোটি টাকা আটকে রেখেছে, তার মধ্যে 3,800 কোটি টাকা হচ্ছে মজুরি বাবদ যে ডিউ, আর 3,200 টাকা হচ্ছে কাজের টাকা যেটা ছাড়ে। আমি সব ছেড়ে দিলাম, আমি যদি প্রশ্ন করেছি যে 20 লক্ষ লোক বা 21,75,000 লোক কাজ করেছে, হ্যাঁ কি না, যদি কাজ করে থাকে ভারতবর্ষে সংবিধান অনুযায়ী কোন আইনের কোন ধারায় আপনি 2 বছর একটা লোককে কাজ করিয়ে তার টাকা আটকে রেখেছেন? এই তো সদুত্তর আমরা রাজ্যপালের থেকে চাই, এবং আমরা চাই রাজ্যপাল নিজে চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে ক্লারিফিকেশন চাক। মন্ত্রীর থেকে তো চেয়ে লাভ নেই, সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী, তার থেকে ভালো প্রধানমন্ত্রী গিয়ে লিখুন যে কোন আইনের কোন দ্বারা এই 20 লক্ষ 21 লক্ষ লোকের টাকা আপনি আটকে রেখেছেন। আমাদের দাবি এতটুকুই। আর যদি কেউ মনে করে তৃণমূল ভুল বোঝাচ্ছে, তৃণমূল যদি ভুল বোঝায় তাহলে সাধ্বী নিরঞ্জন যদি আজকে এত দূর এলো কলকাতায় দিল্লি থেকে হাতে 4টে চিঠি নিয়ে আসতে পারলো না, দুর্নীতি কোথায় হয়েছে, ক্যামেরার সম্মুখীন হয়েছে? আমি তো 50 লক্ষ চিঠি এখানে রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বক্তব্য রাখছেন। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বাংলা বলছের মঞ্চে, কিন্তু নিয়ে নেব এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। তৃতীয় দিনে পা রাখলো ধর্ণা কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল আসছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছ থেকে তাদের বক্তব্য, তাদের দাবি দাওয়া শুনছেন, ততদিন পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে। অন্যদিকে আজকেই দার্জিলিংয়ে গিয়ে মহুয়া মৈত্র
প্রদীপ মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যপাল তাঁদের বলেছেন এই বিষয়টি নিয়ে তিনি শিগগিরই কলকাতায় ফিরে আসছেন, তিনি কথা বলবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এই বিষয়ে তাঁর পক্ষে যতটা সম্ভব রাজনীতি বাদ দিয়ে সেটা তিনি করার চেষ্টা করবেন। তৃতীয়ত, আজকে কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী আসার পর রাজ্য বিজেপির পক্ষ থেকে সভাপতি একটা বার্তা দেন যে তৃণমূল কংগ্রেস চাইলে বিজেপির কার্যালয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। অন্যদিকে পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস যে তারা সেক্ষেত্রে সরকারি ভবনে কেন বৈঠক করবে না, কেন তৃণমূল কংগ্রেস বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। এবং তারপর কেন্দ্রীয় মন্ত্রী একগুচ্ছ তথ্য পেশ করেছেন যেখানে তার বক্তব্য এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনো সমাধান চাইছে না, তারা এই বিষয়টিকে জিইয়ে রাখতে চায়। শুভেন্দু অধিকারী তিনিও এবার জানিয়েছেন যে খুব শিগগিরই তিনি 1 লক্ষ বঞ্চিতকে নিয়ে তিনিও একটি আন্দোলন কর্মসূচি তৈরি করবেন এবং খুব শিগগিরই সেটা পুজোর পরেই হতে চলেছে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রত্যেকটি বিষয় নিয়েই আজকের বাংলা বলছেন মঞ্চে আমরা আলোচনা করব। দিনভর ঠিক কী হয়ে গেল সেই বিষয়টি এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ঠিক কী হুঁশিয়ারি, কী চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপির দিকে, বিজেপি বা কী বলেছে আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। 100 দিনের বকেয়া আদায়ের দাবিতে রাজধানীর বুকে ধর্ণা দিয়েও বিশেষ লাভ হয়নি তৃণমূলের। শহরে ফিরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আশায় দিনরাত ধর্ণা দিলেও রাজ্যপাল চলে গিয়েছেন উত্তরে। স্বাভাবিকভাবেই বোসের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে থেকে গিয়েছে প্রশ্ন, কিন্তু লাভের টাকা ছাড়তে মোটেই রাজি নয় তৃণমূল। তাই বকেয়া আদায়ে নয়া দাওয়াই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ে এবার সুকান্তকে বলো, বিজেপির নেতার ফোন নম্বর বিলি করে রীতিমতো হুঙ্কার ছাড়লেন তৃণমূলের সেনা। সরাসরি বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করেই বকেয়া চাওয়ার পরামর্শ দিলেন তিনি। 100 দিনের প্রকল্পের টাকা চলে আসবে। সম্মানীয় সুকান্ত বাবু, আপনার একটি পাইপ দেখলাম, আপনি মিডিয়াকে বলছেন যে কোনো কিছু করার দরকার নেই, টাকা পড়ে আছে, আমরা একটা ফোন করবো, টাকা চলে আসবে। আপনি দয়া করে প্রধানমন্ত্রীকে আর গিরিরাজ সিংকে ফোনটা করুন, এইটুকু ব্যাস। তার প্রতিক্রিয়া সুকান্ত বাবু যা বলবে সেটা রেকর্ড করে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করুন, মানুষ দেখুন। দুপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণ তো অব্যাহত, কিন্তু রাজভবনের অদূরে অভিষেকের ধর্ণা কত দূর চলবে? অভিষেক অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন যে রাজ্যপাল যদি পুজোর পরেও ফেরেন তাহলেও কোনো অসুবিধে নেই, কারণ পুজো পর্যন্ত ধর্ণা মঞ্চে বসে থাকতেও তিনি রাজি। বকেয়া আদায়ের পথ থেকে কিছুতেই নড়বে না তৃণমূল। কেন্দ্র রাজ্যপালের বিরুদ্ধে তাদের বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়বে বলে স্পষ্ট বার্তা দিয়েছে শাসক দল। কলকাতা টিভি। আজ কেন্দ্রীয় মন্ত্রীর পাশে বসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও হুঁশিয়ারি দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে বহু মানুষ যোগ্য হলেও টাকা পাননি, ফলে তিনিও 1 লক্ষ বঞ্চিতকে নিয়ে এই শহরের বুকে আন্দোলন করবেন। এই বিষয়ে কি মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা শুনবো তাঁদের অবস্থান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, পরিচয় করিয়ে দেবো তাঁদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কামাল হোসেন, রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেন এবং রয়েছেন সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসব বিজেপি মুখপাত্রর কাছে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবেই বলেছেন যে আজকে বহু মানুষ যারা যোগ্য এই 100 দিনের টাকা পাওয়ার জন্য কিন্তু তারা পাননি, তাদেরকে নিয়ে এই শহর কলকাতায় তিনি একটা বঞ্চিতদের জন্য তিনি একটা আন্দোলন কর্মসূচি গড়ে তুলবেন। তাই যোগ্য মানুষ যারা তাদের
টাকাটা যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে কেন দিচ্ছে না? না দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তো বেশ কিছু নিয়ম অনুযায়ী চলতে হয়। পুরো দেশের আইন কানুন একটাই, কিন্তু মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে নিয়মে এক, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম আলাদা, এটা কিন্তু বিষয়টা নয়। আমরা জানি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলে একটা কমিটি আছে সংসদের, সেটার চেয়ারম্যান হচ্ছে আমাদের বিরোধী দলেরই কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। উনি নিজে এটা বলেছেন, ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই 100 দিনের কাজের খাতে 19,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্য দিতে পারেনি। ঠিক আছে, আমাদের পুরো দেশের মধ্যে যে কটি রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যতে তো 100 দিনের কাজের প্রকল্পটা চলে। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি আপনাদের চ্যানেলে বসে আগের দিন ডেটা দেখিয়ে গেছিলাম, 89,400 কোটি টাকা স্যাংশন করেছে কেন্দ্রীয় সরকার লাস্ট ফাইন্যান্সিয়াল। নিরঞ্জন জ্যোতিও বলেছেন, এবার সেখানে দাঁড়িয়ে তার মানে বোঝা যাচ্ছে যে এনডিএ সরকার, কেন্দ্রীয় সরকারের কিন্তু সদিচ্ছা রয়েছে যাতে প্রান্তিক মানুষরা 100 দিনের কাজের টাকা পান এবং কাজগুলো যাতে পান। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলছিলাম, নিয়মটার কথা বলছিলাম, একমাত্র রাজ্য সারা দেশব্যাপী যারাই ইউসি দেয়নি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন দিতে পারেনি, এটা একটা ক্যাটাগরিক্যাল প্রশ্ন। দিয়ে দিলে কিন্তু এই আইন ফাইন অনেক কিছু বলছিলেন না ভাই, যেহেতু আইনের কথা বললেন অগ্র, এই জন্য একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কি, ধরুন এই যে এমজি এনআরইজি অ্যাক্ট, এই অ্যাক্টের 25 নম্বর ধারায় বলা হয়েছে যদি এরকম কোনো দুর্নীতির ঘটনা ঘটে তাহলে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। আর 27 নম্বরে বলা রয়েছে, যেটা কেন্দ্র সেই 27 নম্বর ধারাকে ব্যবহার করেই এই মুহূর্তে রাজ্যের টাকা বন্ধ করেছে। তো বন্ধ করার আগে 25 নম্বর ধারায় কিন্তু এটা বলছে চিহ্নিত করে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, সেটা কেন কেন্দ্র করলো না? না দেখুন, বিষয়টা হচ্ছে 2021 থেকে, 21-এর সেকেন্ড হাফ থেকে কিন্তু এরা কী কী করেছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি। এবার যদি 19,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিতে পেরে থাকে তাহলে কি যুক্তির খাতির তার ধরে নেবো যে এই টাকাটা ব্যবহারই হয়নি? যদি ইউটিলাইজ হয়ে থাকে তাহলে তো সার্টিফিকেট থাকবে। না না, আপনারা তো বলছেন দুর্নীতি হয়েছে। না না না, অবশ্যই বলছি তো, বলছি তো আমাকে দাদা একটু বলতে দিন। তাহলে যুক্তি দিয়ে যদি ভাবা হয় তার মানে ইউসি নেই, তার মানে এটা ইউটিলাইজেশন হয়নি এই টাকাটার, তার মানে টাকা বকেয়া নেই, তার মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা আমার কি বলছি? কিন্তু এরা বলছে বকেয়া আছে, টাকা দিচ্ছে না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের খোকাবাবুর বক্তব্য। আবার যখন আধার সংযুক্তিকরণ হলো এই মনরেগা স্কিমে, ঠিক তার আগে আমি আপনাদের স্টুডিওতেই আগের দিন বলে বসে বলে গেছিলাম, 3,88,00,000 জব কার্ড ছিল আমাদের রাজ্যে, ঠিক যেই আধার সংযুক্তিকরণ হলো 1,33,00,000 সম্ভবত জব কার্ড উবে গেল জাস্ট। যেহেতু বলছেন এই জব কার্ড বাতিল হওয়ার যে ঘটনা আধার সংযুক্তির পরে, সেটা হচ্ছে গিয়ে গোটা দেশে তার গড় হচ্ছে 32%, আমাদের রাজ্যে সেই গড়টা হচ্ছে গিয়ে 27%। গোটা দেশের গড় যদি আপনি সেটা দেখেন, খুব ভালো কথা দেখলেন, আমাদের রাজ্যের গড়ও আপনি বললেন, কিন্তু ইউসিটা কি অন্য কোনো রাজ্য দিতে বাকি রেখেছে? একদমই আমি সেই কথা বলছি, মানে কোথায় ল্যাক্সিটিটা বোঝা গেল। আরেকটা জিনিস, এই যে 50,00,000 লেটার ফেটারের কথা বলছেন, চিঠির কথা বলছেন, আমি কোনো একটা চিঠিকেও ছোট করছি না, কিন্তু আমার একদম কমন সেন্স বলে বাড়িতে যাদের প্রিন্টার আছে বা আপনাদের অফিসেও প্রিন্টার আছে আপনারা বুঝবেন, 500 পেজের বান্ডিল পাওয়া যায়, সেটা এতটা মোটা হয়, এই যে আমি হাত দিয়ে একদম দেখাচ্ছি, এতটা মোটা হয় 500 পেজের বান্ডিল। এবার তাহলে ভাবুন 1,000 পেজের বান্ডিল এতটা মোটা হবে, তাই তো? এবার ভাবুন, তার মানে 50,00,000 লেটার যদি থাকে, এই যে পুরো এত বড় স্টুডিওটা দেখছেন পুরোটা ভরেও না জায়গা হবে না। উনি কি সত্যি তাহলে 50,00,000 লেটার দিল্লিতে নিয়ে গেছিলেন? না, এই ধর্ণা মঞ্চে 50,00,000 লেটার আছে, আমি আর কিছু না, কোনো সংখ্যা দত্ত না, আমি কমন সেন্সের জায়গা থেকে বললাম। আরেকটা জিনিস বলি যে যদি আমি যুক্তির খাতিরে ধরে নিই যে কেন্দ্রীয় সরকার প্রচণ্ড বঞ্চনা করছে, আমি দেখুন বাংলার নাগরিক, বাংলায় বড় হয়েছি, আমার যদি এই সেন্টিমেন্টটা সুশ্রী দেওয়ার হয় যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, নিশ্চয়ই শাসক দল, রাজ্যের শাসক দল চাইবে বঞ্চনাটা বন্ধ হোক, তাই তো তারা চাইছে, তাই তো? তারা তো নাটক করছে না নিশ্চয়ই, এরকম একটা মানে উইক চিত্রনাটের নাটক নিশ্চয়ই হচ্ছে না। যদি তাহলে তাদের সত্যি সদিচ্ছা থেকে থাকে, আর্টিকেল 131 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই প্রবধান আমাদের দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রাজ্য সরকার ইমিডিয়েটলি যেতে পারে এবং গিয়ে SLP ফাইল করতে পারে, বলতে পারে যে এই 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 ক্ষেত্রে আমাদের সঙ্গে এই এই স্কিমের বঞ্চনা করা হয়েছে, ইমিডিয়েট টাকা দেওয়া হোক। আর বিষয়টা এতটা স্পর্শকাতর আর এতজনের জীবন জড়িয়ে আছে, কেন আদালতে যাচ্ছে না? ইমিডিয়েটলি কিন্তু হস্তক্ষেপ করবে, সেখানে দাঁড়িয়ে আদালতে যাচ্ছে না কেন, নাটকটা হচ্ছে কেন, এতগুলো নাটক হচ্ছে কেন? আমি কমন সেন্স এর যুক্তি কথা বললাম, কোনো রাজনীতির কথা বললাম না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই আলোচনা, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কামাল হোসেনের কাছে। যে কথা শুনলেন বারংবার আমরা শুনছি, সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে বারংবার ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিরোধীরাও আপনাদের দিকে আঙুল তুলছে। কিন্তু আরেকটি বিষয়, যে জব কার্ড বাতিলের কথা উঠছে, এই জব কার্ড বাতিলের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু উঠছে যে যদি রাজ্য সরকার জানে যে এতগুলো জব কার্ড বাতিল হয়েছে, তাহলে এই জব কার্ডগুলো কে ইস্যু করলো, কেন এই দুর্নীতিটা হলো, এর জন্য কে দায়ী, এই দায়বদ্ধতা কার, তার বিরুদ্ধে কোনো মানে আইনত কোনো পদক্ষেপ কেন হলো না? প্রথম হচ্ছে যে এই একশো দিনের কাজ এবং আবাস, এর জন্যে আমাদের দুর্নীতি হয়েছে বা এই হয়েছে, এই জন্যেই 136টা টিম এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছেন, তারা এখানে এসেছেন, তদন্ত করেছেন কি খেয়েছেন, তারপরে রিপোর্ট দিয়েছেন, রিপোর্টগুলো তিনি তারা কিন্তু এখনও পর্যন্ত মানুষের কাছে দিক, যেটা চ্যানেলে শুনছি মানুষের কাছে দিক চারিদিকে। তারপরে আরেকটা দেখুন, যে চারটে রাজ্যে সেটা দেখ, সেটা এমনি দেখাচ্ছে, বলছে বিজেপির যারা ইয়ে আছে, যে চারটে রাজ্যে এই 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতির আমি ধরলাম, তাহলে বাদবাকি 16টা জেলা, সেখানকার মানুষের তাদের হক, তাদের অধিকার কেন হচ্ছে কি, তাতে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে? অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার মানুষের অধিকার তো এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যে তারা এখান থেকে গেছে, তাদের কোনো রিপোর্ট, সেই রিপোর্টটা তারা শ্বেতপত্র আকাশ প্রকাশ করুক, যেই ঘটনা ঘটেছে এই ঘটেছে এই ঘটেছে, সেখানেই তাদের উচিত তারা সেটা করে দিক, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের পর দিন মানুষরা, গরিব মানুষরা, তারা তাদের পেটে লাথি মারাটা প্রকৃতপক্ষে গণতন্ত্রে একটা অশুভ দিন, এবং জনগণের প্রতি বিজেপির একটা ঘৃণা ভাব মানুষের মধ্যে পোষিত হয়েছে, এবং দরিদ্রদের প্রতি একটা অবজ্ঞা, সেটা কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এই ঘটনার পরে যে যারা একজনরা ভুল করেছে তার সাজা তারা পাবে, বা সেটা সরকার দেবে বা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, যারা এসেছিলেন, যে টিম এসেছিল 36 জন, কিন্তু যে অন্যায় করেনি, যে গরিব মানুষ খেটে খায়, দিন আনা দিন খায়, তার সংসার চলে, তাদের প্রতি এই ঘৃণ্য ভাব কেন? এবং আরেকটা পরিষ্কার যে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন, আমি কিন্তু পঞ্চায়েতের টাকা আটকে দেবো, তারই সঙ্গে গান গেয়ে গেয়ে মাননীয় সুকান্ত মজুমদার বা এই রাষ্ট্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশে কি বললেন, যে 3000 কোটি টাকা হোক সেটা আমি বললে দিয়ে দেবো। তো অর্থটা কি বোঝায়, যে গরিব মানুষের টাকাটা আমি বললেই হয়ে যাবে, তার মানে কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? রাজনৈতিক প্রতিহিংসা না, তাহলে মানুষের অধিকারগুলো, আমি বললাম যে ভুল করেছে, যে এইসব করেছে, তার সাজা অবশ্যই হবে, একেবারে অবশ্যই হওয়া উচিত, কিন্তু যারা হওয়া উচিত, তাহলে সেটা কেন কোনো পদক্ষেপ করেনি রাজ্য? না, কেন্দ্রীয় সরকারে বললাম যে টিম গেছে, সেই টিমটা রিপোর্টটা তারা পাঠাচ্ছে না, রাজ্য যখন স্বীকার করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করছে যে কিছু দুর্নীতি, 20টা লোকের দুর্নীতির জন্য 2 কোটি লোক কেন ডিপ্রাইভড হবে, তাহলে এই 20টা লোককে কেন রাজ্য চিহ্নিত করার চেষ্টা করে, কেন বিডিও কে সেই অঞ্চলের ওই যে চারটি জেলার না, কিছু জনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিয়েছে, কিছু জনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিয়েছে, অবশ্যই কিছু জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, না সত্যি ব্যবস্থা নিয়েছে কিছু জনের বিরুদ্ধে, এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আমি বললাম সেন্ট্রাল গভর্নমেন্টে, সেন্ট্রাল টিমটা এসে পুরোপুরি ভাবে আমাদের সবকিছু জানিয়ে দিক, পুরো শ্বেতপত্র প্রকাশ করে দিক। বেশ, রাজ্যপালের পেছনে আপনারা কেন ধাওয়া করছেন বলুন তো? রাজ্যপালের ধাওয়া করিনি, সব জায়গায় জায়গায় কালো রাজ্যপাল কি মানে কেন্দ্রের কিছু কেউ নেই, একটা কথা হচ্ছে না, তিনি হচ্ছে সাংবিধানিক প্রধান, ঠিক আছে, আমার একটা টাকাটা মানে আচ্ছা ডিসবার্স তো তিনিই করবেন, ঠিক সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা শুনে কানে আসছে আমাদের, আমরা চোর, চুরি করি, এই করি, আচ্ছা চোরকে দেখে কেউ পালায়, তো রাজ্যপাল মহাশয় তিনি অ্যাকচুয়ালি সিকিমে গেলেন কেন? এই শীতের সময় তিনি একটু আবহাওয়া বদলাতে গেলেন, উনি যদি বন্যা পরিস্থিতি দেখতে যেতেন না, তাহলে ওই গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসতেন না,
উনি সেখানে একদিন থাকতেন, দুদিন থাকতেন, বন্যা পরিস্থিতি ওটা না, 100 জন সেনা নিখোঁজ, তিনি সেখানে একটু গেলেন চলে আসলেন, এটা হচ্ছে কি বন্যা পরিস্থিতি দেখুন, রাজ্যপাল যেহেতু আমাদের সাংবিধানিক প্রধান, তার কাছে তো আমাদের সবকিছু জানানো সাংবিধানিক প্রধান। আপনাদের অবস্থানটাকে কিভাবে দেখছে, বিজেপির অবস্থানকেই বা কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? অশোক ভট্টাচার্যের কাছে আসো। দেখুন, প্রথম কথাটা হচ্ছে, জানেন তো, মানে আমরা তো গ্রাম বাংলায় বড় হয়েছি, অঙ্কুর মফস্বলের ছেলে, যাত্রাপালা দেখতাম আগে, রাম রাবণের যুদ্ধ হতো মঞ্চের মধ্যে, আর ঠিক ওই তারপরেই ওই ব্রেক ব্রেক টাইম আর কি, আপনার যেমন ব্রেক টাইম হয় তেমনি ব্রেক টাইমে দেখতাম গ্রিন রুমে রাম আর রাবণ পোড়াবিড়ি ভাগ করে খাচ্ছে। তৃণমূল আর বিজেপির লড়াইটা আদপে এই রাম আর রাবণের পোড়াবিড়ি ভাগ করে খাওয়ার বাইরে আমরা অন্য কোনোভাবে দেখি না। কেন দেখি না? মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন খুব সঠিক কথা, আপনাদের আমি দেখছিলাম বাইটটা, যে এরকম কোনো আইন নেই যে আইনে টাকা আটকানো যায়। সঠিক কথা বলেছেন, দুর্দান্ত কথা বলেছেন। তা তিনি যখন জানেন আইন নেই, তিনি যখন সংবিধান সম্পর্কে এতটাই বিশেষজ্ঞ, এবং আবার বলছি তিনি সঠিক কথা বলেছেন, দায়িত্ব নিয়ে বলছি, তাহলে যান না সুপ্রিম কোর্টে। সরকারের টাকা, মানুষের করের টাকা খরচা করে সরকারি কর্মচারীদের ডি আটকাবার জন্য কোর্টে দৌড়তে পারেন, চোর চামারদের গ্রেপ্তারি আটকানোর জন্য কোর্টে দৌড়তে পারেন, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না কেন? চরম অসাংবিধানিক কাজ করেছে বিজেপি সরকার, যদি পয়সা না থাকে আমরা চাঁদা তুলে দেবো, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন এই কথা। এটা গেল এক নম্বর কথা। দু নম্বর কথাটা হচ্ছে, জানেন তো, ওই হোম ম্যাচ এক জিনিস, অ্যাওয়ে ম্যাচ আর এক জিনিস। সিআইএসএফের বাঁশি শুনে অ্যাওয়ে ম্যাচ থেকে পালিয়ে চলে আসলো, এসে হোম ম্যাচে বিরক্ত দেখাচ্ছে, মানে নিজের মাঠ, নিজের উইকেট, নিজের পিচ, উইকেট তুলে নিয়ে চলে যাবে, কখনো মানে বল তুলে নিয়ে চলে যাবে, হয় নাকি? এটাকে স্ট্রিট ফাইট বলে বসাই, স্ট্রিট তৃণমূলের, স্ট্রিটের ওপরে ত্রিফলা তৃণমূলের, প্রশাসন তৃণমূলের, পুলিশ তৃণমূলের, এখানে নাকি লড়াই চলছে, কার সাথে লড়াই চলছে? তবে অঙ্কুর আপনি একটা জিনিস টেকনিক্যালি সঠিক বলেননি, একদম সঠিক কথা কিন্তু এটা, যে কেন্দ্রীয় সরকারের নিয়মতান্ত্রিক প্রতিনিধি কিন্তু মাননীয় রাজ্যপাল। কিন্তু তাই বলে রাজ্যপালের কাছে টাকা দিতে যাবে? না না না, শুনুন না, না বলতে পারে, এটা এটা না বলো, আমি আমি ওই জায়গায় আসছি না, আমি আসছি একটা অন্য জায়গায়। মানে কেমনভাবে চিত্রনাট্য তৈরি হচ্ছে, এ রাজ্যে কালিম্পংও অ্যাপ সমানভাবে অ্যাফেক্টেড হলো, মারাত্মকভাবে অ্যাফেক্টেড, তিস্তা একদম আগ্রাসী মানে সেখানে ভূমিকা নিয়েছে, যেখানে পৌঁছবার কথা যুবরাজের সেখানে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, আর রাজ্যপালের যেখানে থাকার কথা সেখানে পৌঁছে যাচ্ছেন যুবরাজ, মানে এর থেকে ক্যামোফ্লেজি লড়াই তো আর কিছু হয় না। এবার যে কথাটা আমি বলতে চাইছি, যে মারাত্মক কথা, সেটা হচ্ছে যে এই যে মেজ খোকা একটু আগে বললেন, সুকান্তবাবু একটু আগে বললেন টাকা আটকা দেবেন, অমুক করবেন, তমুক করতে, মানে তারা বললে টাকা ছেড়ে দিতে পারেন, বিজেপি ভেন্ডেরটা পলিটিক্স করছে, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। উত্তরপ্রদেশে 100 দিনের কাজে চরম দুর্নীতি হয়েছে, সেখানে তো টাকা বন্ধ হয়নি, সুতরাং এই প্রসঙ্গে হয়েছে, আমি একটা হ্যাঁ হয়েছে, টাকা বন্ধ হয়নি। আমি বলতে চাইছি একটু অন্য কথা, কামালবাবু একটু গুলিয়ে ফেলেছিলেন, চার চারটে জেলাতে 100 দিনের কাজের দুর্নীতির যে অভিযোগ সেটা প্রমাণিত হওয়ার পরে রাজ্য সরকারকে পেনাল্টি দিতে হয়েছে, এটা সবাই জানি। কিন্তু আর একটা জিনিস আমরা সবাই এড়িয়ে যাচ্ছি বা আলোচনাতে আনছি না, আবাস যোজনায় কি দুর্নীতি হয়নি অঙ্কুর? তারপরেও কেন্দ্রীয় টিম এসে দরাজ হাতে সার্টিফিকেট দিয়ে যান কিভাবে? এরপরেও যদি আমি বলি এটা ওই যাত্রাপালার রাম রাবণের যুদ্ধ, সাজানো যুদ্ধ, আর তারপরে পোড়াবেড়ি ভাগ করে খাওয়া, আমি কি খুব ভুল বলবো অঙ্কুর? সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল এই অনেকগুলি কথা বললেন, আমাদের কথা হচ্ছে যে এই যে বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াইতে রাজ্যের গরিব মানুষ এফেক্টেড হচ্ছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে গরিব মানুষের টাকা আটকে রেখে হবেটা কি, কার লাভ? আমাদের কথা হচ্ছে যে বিজেপি চুরি হয়েছে, চুরি হয়েছে, চুরি হয়েছে বলে যাচ্ছে, আর এ বলছে আমি টাকা পাইনি, টাকা পাইনি, টাকা পাইনি। যদি চুরি হয়েছে হয়ে থাকে, আজ পর্যন্ত এফআইআর হয়েছে কি? এফআইআর হলে কেউ কি অভিযুক্ত হয়েছেন, কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে, কেন এফআইআর করা হলো না? দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে যে টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি। আমরা বলছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে কোন খাতে কিভাবে টাকা পাওয়ার কথা, কিভাবে টাকা দেওয়া হয়নি, কিভাবে টাকা পাননি, সেটা আপনি প্রকাশ করুন।
আমার দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দেখছেন যে এই অভিষেক বাবু এখানে আন্দোলন ধর্না টর্না করছেন, এই অশোকদা বলছিলেন অ্যাওয়ে ম্যাচ হোম ম্যাচ, আমার কথাটা হচ্ছে যে আপনি ভাবুন, আমি একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে এই যে কৃষক কৃষি ভবন, এটা হাই সিকিউরিটি জোন, সেখানে দাঁড়িয়ে সাংবাদিকরাও ঢুকতে পারে না, বিজেপি বা সরকারের প্রতিনিধিকেও ঢুকতে হয় কোনো পারমিশন বা কিছু নিয়ে, সেখানে 40 জন চলে গেলেন সেই কৃষি ভবনের মধ্যে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে 2 ঘন্টা ওখানে বসে রইলেন, 2 ঘন্টা পর পুলিশের মনে হলো যে এবার বার করতে হবে, তারপরে দেখলাম আমরা কি সব বাসি বাজাতে বাজাতে বার করে দিলেন, তাহলে আপনি ঢুকতে দিলেন কেন, আপনি বার করলেন কেন, আপনি টাইম দিলেন কেন? আসলে এই দুটো পার্টি নিজেদের মধ্যে একটা, ওই যে অশোকদা বলছিল না রামরাবণের যুদ্ধ যাত্রাপালা আর গ্রিন রুমে দাঁড়িয়ে রাম আর রাবণ একসঙ্গে বিড়ি মানে ভাগ করে খাওয়া, আসলে এটা হচ্ছে ঠিক তাই, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার। আপনি বলুন যে এই যে আবাস যোজনার টাকা, এত পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন হলো, তৃণমূল কংগ্রেসের নেতারা পালিয়ে গেলেন, কোন পঞ্চায়েতের সদস্যরা পদত্যাগ করলেন, মালদার একটা পঞ্চায়েতের সদস্যরা ওই দিনকে পদত্যাগ করলেন, তারপরে কি হলো, আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি, একজনকে অ্যারেস্ট করা হয়নি, এই তৃণমূল আর বিজেপি এই দুজনে মিলে এইসব এইসব খেলা চলছে, এইসব খেলা চলছে, এবং খেলাতে খেলাতে যারা এফেক্টেড হচ্ছেন পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষ। দেখুন আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে একেবারে, এটা তো সব জায়গায় শুনে শুনে আসছি যে বিজেপির সঙ্গে সেটিং, আমাদের লড়াই বিজেপির সঙ্গে, আমাদের লড়াই আর কারোর সঙ্গে না। এই যে তথ্যগুলো ওরা সামনে আনছেন সেটাকে সম্পর্কে কি বলবেন? দেখুন আমরা ওখানে আমরা গেছি, আমি মাননীয় কামাল দাদা, আমি আমি এক ছোট্ট একটা প্রশ্ন, আপনি বলুন, আমি কাউকে এভাবে ইন্টারাপ্ট করবো না, মানে আমরা আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমাদের মূল লড়াই সংঘ পরিবারের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, কারণ তাদের পলিটিক্যাল উইং বিজেপি। আপনি তৃণমূল মুখপাত্র হিসাবে এখানে যদি বলতে পারেন যে আপনার লড়াই আরএসএস এর বিরুদ্ধে, এবং আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন কেন 2011 থেকে 2023 মুখ্যমন্ত্রী হওয়ার পর মাননীয়ের মুখ থেকে আরএসএস এর বিরুদ্ধে একটা কোনো কথা শোনা যায়নি, তাহলে আমি আপনার সব কথা মেনে নেব। দেখুন কথার পরিপ্রেক্ষিতে আসলে তিনি কথা বলবেন, এবং এটা প্রায় এর সঙ্গে আরেকটা কথা প্রায়, আমি আপনাকে বিরক্ত করার না, আপনাকে বিরক্ত করার আমার কোনো আগ্রহ নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তরটা যেটা অসুবিধা না 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 অঙ্কুর অঙ্কুর, আমি শুধু বললাম যে কথার পরিপ্রেক্ষিতে মাননীয় নিজে বলেছিলেন মাত্র 2 বছর আগে আরএসএস এত খারাপ উনি বিশ্বাসই করেন, এবং মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আসার পর প্রথম পরিস্থিতিতে যায় মাননীয় পক্ষ থেকে। দেখুন আতিথিয়তে করাটা কি আছে, সেটা ভালো কথা, আমি সেটা বলছি না, এই যে ধরুন একটা এফআইআর হয়নি, তৃণমূল কংগ্রেস বা সরকার শ্বেতপত্র প্রকাশ করেনি, এই যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি, কেন যায়নি, কেন এই কাজগুলো কেন করেনি? দেখুন নিশ্চয়ই পার্টির পার্টির নির্দিষ্ট সময়ে বা সঠিক সময়ে নিশ্চয়ই পার্টি কেন, এটা সরকার সরকারের করার ঠিক কথা, তো আমি বলছি সেখানে সেখানে মমতাদি এবং পশ্চিমবঙ্গ সরকার সেখানেও নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সঠিক পদক্ষেপ নেবেন, এত নির্দিষ্ট সময় মানে এতদিন পর্যন্ত এতগুলো লোক বঞ্চিত হয়ে আছে, তারপরেও আমরা যে বঞ্চিত হয়ে আছি, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ যে বঞ্চিত হয়ে আছে, সেটা জানে, সেটা সারদা কাণ্ডে তো সঙ্গে সাথে সুপ্রিম কোর্ট চলে যাওয়া জানে। কামালদা এক মিনিট একটা কথা বলি, আপনারা দিল্লি যেদিনকে আপনাদের কালীঘাটের প্রিন্স যেদিনকে দিল্লি যাচ্ছেন তার আগের দিন বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে 3 জন মারা গেছেন, আর আপনাদের পার্টির লোক আর বিজেপির পার্টির লোক চার্টার বিমানে দিল্লি যাচ্ছেন আসছেন, ক্ষতিটা কার হচ্ছে? পশ্চিমবাংলার গরিব মানুষটার ক্ষতি হচ্ছে, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষটার ক্ষতি হচ্ছে। কোথায় কথা বলছেন, কোথায় কথা বলছেন, কোথায় কথা বলছেন? আপনারা নেমে গেছেন তাদের কষ্ট করে। তারপরে বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো বিজেপির মুখপাত্রের কাছে, একগুচ্ছ অভিযোগ যে যেখানে সংবিধান বলছে যে আমাদের আমাদের দেশে যদি কোনো মানুষকে মানে দোষী সাব্যস্ত না করা যায় তাহলে তিনি রেহাই পেয়ে যান, কিন্তু কোনো নির্দোষ যেন সাজা না পায়, এটা আমাদের সংবিধানের একটা দর্শনের জায়গা থেকে বলা। ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিগ্রস্ত লোক তারা সাজা পাচ্ছে না, এবং তার জন্যে যারা দুর্নীতি করেনি তারা মাটি কুপিয়ে মানে তাদের পরিশ্রমটা দিয়েছে সেই নির্দোষরা তারা কিন্তু এখানে টাকা না পেয়ে বঞ্চনা হয়ে কার্যত সাজা পাচ্ছে, এটা কি উচিত ছিল? অঙ্কুরদা আপনি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু ক্রিমিনাল ল এর সঙ্গে এই জিনিসটা গুলিয়ে ফেলার কোনো মানে হয় না।
আমি আইন পড়েই সেই দায়িত্ব আপনি আইন পড়েছেন তাহলে নিশ্চয়ই এই দর্শনটা নিশ্চয়ই আছে না এই দর্শনটা ক্রিমিনাল লয়ের কথা আপনি বলছেন ক্রিমিনাল লয়ের সঙ্গে এই কনস্টিটিউশনাল ম্যাটার যদি আপনি গুলিয়ে ফেলেন ফেডারেল স্ট্রাকচারে সেটা ঠিক ব্যাখ্যা হবে না বিষয়টা যেটা মূল বিষয় সেটা আসি কামাল সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধ একজন ব্যক্তি কিন্তু উনি বলার সময় একটা কথা বলেছেন যেটা আমার কানে লেগেছে উনি বলেছেন টিএমসির লড়াই বিজেপির সঙ্গে তাহলে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য একটা ফেক নাটক তৈরি করে ওখানে একটা মঞ্চ তৈরি করে লোককে ভুল বুঝিয়ে লোককে বিপদে চালিত করে এইভাবে আমাদের বাংলার জনগণকে দয়া করে আপনার দল যেন কষ্ট না দেয় ঠিক এখানেই প্রশ্ন যেটা একটু আগে গৌরব করলেন যে কৃষি ভবনে যেটা হয়েছিল সেটার উত্তরটা যদি কিছু বলবো একটু আমাকে কাইন্ডলি সময় দিন তা আমি আগে এটা বলে তারপর আমার বাকি পয়েন্টগুলো বলছি এবার কংগ্রেস আর সিপিএমকে আমি রাজনৈতিক দল হিসেবে সম্মান করি কারণ দুটোই সর্বভারতীয় দল তৃণমূল আন্তর্জাতিক দল তাই হইয়া অতটা হয়তো সম্মান করতে পারছি না আন্তর্জাতিক একটা ছোঁয়া আছে বলে কিন্তু মুশকিলটা হচ্ছে সর্বভারতীয় দল হওয়ার নিরিখে এদের একটা পশ্চিমবাংলায় খুব সমস্যার জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাসঙ্গিকতার লড়াই এবার প্রাসঙ্গিকতার লড়াই যেহেতু এরা করছে সেই জন্য সবসময় একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে ন্যারেটিভ তৈরি হচ্ছে এ মক ফাইট মক ফাইট মক ফাইট এই ধরনের এক প্রলাপ এনারা বকে যান তো যাই হোক সেইটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই আপনি যেটা 40-42 জন নিয়ে ঢোকার কথা বলছিলেন সেইটাতে আছে বিষয়টা হচ্ছে দেখুন প্রথমে আজকে আজকে ধরুন আজকের এই ডিবেটটার এক্সাম্পলই দিই আমি বিজেপির তরফে মুখপাত্র এসেছি আমার কংগ্রেসের সদ্য দাদা কংগ্রেসের তরফে এসছেন তৃণমূলের থেকে কামাল সাহেব এসছেন উনি সিপিআইএম থেকে এসছেন রাইট একজন একজন করে মুখপাত্র এসছেন কারণ আপনাদের চ্যানেলেও সেটাই বলা ছিল এবার ধরুন ভারতীয় জনতা পার্টি 10 জন মুখপাত্র পাঠিয়ে দিল তারা প্রত্যেকে ডেজিগনেটেড মুখপাত্র আপনারা বসতে দেবেন ঢুকতে দেবেন ডিবেটে তারপর এই এলাকায় ধরুন কিছু বিজেপি সমর্থক হঠাৎ করে ঢুকে বললো আপনাদের স্টুডিওতে বললো আমরাও বিজেপির সমর্থক আমি কাউকে মাঝখানে তো থামাচ্ছি না আমি যাদের যা খটকা লাগছে আমি প্রশ্ন করছি তো কন্টিনিউ অভ্র যেটা বলছিলাম জাস্ট একটু একটু রিপ্লে করে আবার এইটাতে ফিরছি একটু আগে বললাম প্রাসঙ্গিকতার লড়াই ওই মাঝখানে ফোরন কাটা ছাড়া তো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না সেটারই একটা জলজন্তু প্রমাণ লাইভে পেলে যাই হোক ঠিক আছে সেসব ছেড়ে তো মূল বক্তব্যে আসতে হবে এবার ধরুন 5 জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ঠিক যে আমি এখানে এক একজন করে এবার সেখানে দাঁড়িয়ে ধরুন 42 জন এলো তাদের মধ্যে কিছুজন জনপ্রতিনিধি কিছুজন মন্ত্রী এমপি এবং কিছুজন বঞ্চিত মানুষ বলা হচ্ছে উনি যেটা বললেন যে ঢুকতে দিল কেন ঢুকতে দিল কেন আচ্ছা ধরুন তো 40-42 জন মানুষ ওখানে গেছেন প্রত্যেকজন ডেজিগনেটেড কিছু না কিছু জনপ্রতিনিধি বা ধরুন বঞ্চিত মানুষ তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখলে কি সেটা ঠিক হতো ওনার যুক্তির কাউন্টার যুক্তি তো তাহলে এটা তাহলে ওনার দর্শনটা কি আজকে বাঙালি ওখানে গেছেন যদি বিজেপি সরকার তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখলো কৃষি ভবনের বাইরে উনি বলতেন ঠিক করেছে উনি তো তখন সেটা বলতেন না উনি আবার কি বলতেন উনি বলতেন বাংলা থেকে এতজন গেল রাস্তায় দাঁড় করিয়ে রাখলো একটা বিষয় একটা যুক্তি হলো না কাউন্টার করতে কোন স্মারকলিপি নিয়ে কোন দাবি নিয়ে কোন সরকারি ভবনে 40 জনটা কোনো দল হয় না এটা 5 জনের হতে পারে 3 থেকে 5 জন হতে পারে 10 জন ইভেন হয় না আমাদের অভিজ্ঞতা আমার সাংবাদিক জীবনে আমার সেটাই অভিজ্ঞতা তাহলে সেটা 40 জনকে অ্যালাউ করা হলো কেন অ্যালাউ না কোথায় ওয়েটিং এরিয়াতে তারা গেছে তাই কি রাস্তায় দাঁড় করিয়ে রাখবে মানে আপনারা বলছেন রাজনৈতিক সৌজন্যটা থাকবে না বেশ অদ্ভুত ব্যাপার বেশ কিন্তু বারবার করে আমি 10 সেকেন্ড নেবো অঙ্কুরদা মন্ত্রী মশাই কিন্তু মহাশয় বলেছেন উনি অপেক্ষা করেছেন এনারা আসলে দেখা করতেই চান বলছি গভর্নরের যে কর্মসূচি গুলো চলছে এগুলো কিন্তু তৃণমূলের এই ধর্ণা কর্মসূচির আগে প্রবেশ করা কর্মসূচি
উনি সাউথ ইন্ডিয়া থেকে ডাইরেক্ট নর্থ বেঙ্গল রাজ্যপালের কথা তো বলছি না আমি বলছি এনারা এনাদের যদি রাজ্যপালের সঙ্গে ইমিডিয়েট দেখা করে চিঠি পাঠানোর ব্যাপার থাকতো যেটা যেটা ভাইপো নেতা বলছেন উনি সঙ্গে সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতেন আরে রাজ্যপালও উনি করেননি বলেননি আমি কেন্দ্রীয় মন্ত্রী আপনার উত্তরটাই দিচ্ছি কিন্তু উনি কি করলেন উনি বলে রাজ্যপাল আসুক আমি ততক্ষণ ধর্ণা দেব মানে উনি চাইছেন একটা ড্রামা করতে সেম ভাবে কৃষি ভবনে যখন ওনারাই কৃষি ভবনে উত্তর দিতে পারছেন না বিধায়কদের কাছে উত্তর দিতে আপনারা উত্তর দিচ্ছেন একটা সত্য প্রতিজ্ঞা বিরোধ করে আবার বিধায়ক এই আলোচনা দেখতে যখন বাংলা বলছে ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 100 দিনের বকেয়া উদ্ধারে যেহেতু সুকান্ত মজুমদারের একটা তিনি অডিও শুনিয়েছেন এবং তারপরে সুকান্ত মজুমদারের যে ফোন নাম্বার সেটা তিনি দিয়ে দিয়েছেন সকলের সামনে এবং সেই ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সকলে যেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তাকে ফোন করে অনুরোধ করেন যে আপনাকে ফোন করলেই নাকি টাকা পাওয়া যাচ্ছে সকলে ফোন করুন সুকান্ত মজুমদার মাত্র কিছুক্ষণ আগেই একটি টুইট করেছেন সেই টুইটে কি বলেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার টুইটে বলছেন বুমেরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি বলছেন ইউ পাবলিশড মাই নাম্বার অ্যান্ড সি দ্য কাইন্ড অফ কলস আই অ্যাম গেটিং ইন রিটার্ন আই উইল স্ট্যান্ড স্ট্রং বাই দ্য পিপল অফ বেঙ্গল অলওয়েজ অর্থাৎ আপনি আমার ফোন নাম্বার প্রকাশ্যে এনেছেন দেখুন আমি কি ধরনের ফোন পাচ্ছি আমি বাংলার মানুষের পাশে আছি সর্বদা থাকব যে কলটা তিনি পেয়েছেন এই টুইটের সঙ্গে যোগ করে দিয়েছেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আমরা একবার শোনাবো সুকান্ত মজুমদার তার টুইটে যে কলটি ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে বলছি টিভিতে দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার নাম্বার দিয়েছিল বলছে যে করতে বলছি আমার একটাই রিকোয়েস্ট দাদা কোনো টাকা যেন না আসে ওই ছোটদের টাকা যেন না আসে ওরা যেমন ইচ্ছা করে জব করে টাকা সর্বনাশ করেছে আমাদের এলাকার সর্বনাশ করেছে ওই নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম আমি সাধারণ লোক হুগলিতে বাড়ি দাদা দাদা একদম টাকা দেবেন না দাদা আপনাকে বারবার রিকোয়েস্ট করছি কিভাবে দেখছেন কংগ্রেসের অশোক ভট্টাচার্যের কাছে আসবো কিভাবে দেখছেন খুব ভয়ঙ্কর একটা প্রবণতা দেখছি মানে এই আমি প্রথমে একটা প্রশ্ন করি আপনি অবশ্যই আপনার বক্তব্য রাখবেন একটা যেটা আপনার কাছে জানার একটা পাবলিকলি এই নাম্বারটা কারোর ব্যক্তিগত নাম্বার শেয়ার করা এটা কিভাবে দেখেন শুনুন না আমি বলছি কেন ভয়ঙ্কর প্রবণতা আমি একটু বলতে দিন মানে এমন কথা ভূ ভারতে কে শুনেছে কবে চোর তাড়াতে নাকি আবার মানে ডাকাত ডাকতে হবে ব্যাপারটা সেরকম তৃণমূলের চুরি জচ্চুরির বিরুদ্ধে আমাদের লড়াই সে লড়াইয়ের কোনো রকম রেয়াতের কোনো প্রশ্ন নেই এ প্রশ্ন নিয়ে কোনো আলোচনা মানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই কিন্তু দু নম্বর কথাটা হয়েছে সুকান্তবাবুর ইতোপূর্বে একটা ভয়েস রেকর্ড চালানো হয়েছে তিনি নাকি বলেছেন তিনি মনে করলেই টাকা পেতে পারে তিনি তার মানে তিনি টাকা আটকে রাখছেন কি অদ্ভুত ব্যাপার সেই অভিযোগ সুকান্তবাবু নস্যাৎ করেননি সেই অভিযোগ মিথ্যে এটাও সুকান্তবাবু বলেননি সেই যে রেকর্ডিংটা ভুয়ো এটাও সুকান্তবাবু বলেননি সুকান্তবাবুর নাম্বার পাবলিশড হয়েছে আপনি বলছেন যে এটা গর্হিত কাজ আমি বলতে এই এই জায়গাটায় বলছি তো আমি ব্যাপারটা কেন বললাম সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর প্রবণতা তারপরে একজন জনপ্রতিনিধির নাম্বার জনগণের কাছেই পৌঁছবে এটার মধ্যেও তো ভুল কিছু নেই হতেই পারে আমি বলতে চাইছি সুকান্তবাবু যেমনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্ডেম করলেন তার নাম্বার দেওয়ার জন্য যদি সুকান্তবাবু বলতেন যে তার ওই টাকা দেওয়ার রেকর্ডটা ভুয়ো টাকা তিনি আটকে রেখেছেন এটা ভুয়ো টাকা তিনি বললেই পেয়ে যাবে এটা ভুয়ো তাহলে আমি বুঝতাম যে ব্যাপারটায় সদিচ্ছা কোন জায়গাটায় ভয়ঙ্কর প্রবণতা এই জায়গায় একটু আগে বিজেপির মুখপাত্র অনেক বড় বড় কথা বলছিলেন এখানে বুলি ভাবছাচ্ছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল সিস্টেম আসলে কোনটা ভুল বলেছি আসছি শুনানি শুনানি আমি কিন্তু না আমি অশোক ভট্টাচার্য আমি উনি নন অত ভদ্র আমি নই যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে নাগপুরের নির্দেশে সংঘ পরিবারের নির্দেশে আরএসএস এর নির্দেশে মোদী সারা 2014 থেকে আজ পর্যন্ত ভেঙে চুরমার করে দিচ্ছে তারই প্রতিচ্ছবি সুকান্ত মজুমদারের ওই টাকা আটকে দেওয়া বেশ শুনবো টাকা শুনবো বিজেপি 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 উত্তর শুনবো প্রথমত যেই অডিওটা নিয়ে কথা হচ্ছে
অশোকদা রাজনীতির মানুষ, অশোকদা জানা উচিত ওটা নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অলরেডি একটা বক্তব্য দিয়েছেন, এবং ওই যে অডিওটা আজকে শুনিয়েছেন ভাইপো বন্দ্যোপাধ্যায়, কোথায় বক্তব্য দিয়েছেন ভাই? আরে টুইট করেছেন সেটা জানেন না? অশোকদা আমি একবার বিজেপির, আমি বিজেপির বক্তব্যটা শুনবো, আমি বলছি কি সুকান্ত মজুমদার কি বলেছেন, কি ক্লারিফিকেশন বলেছিলেন, যে পুরো অডিওটা যদি আপনি শোনেন বা ওনার যে ক্লারিফিকেশনটা যদি আপনি শোনেন, তাহলে অডিওটা মিথ্যে নয়। শুনে না, শুনে না, শেষ করুন, ও শেষ করুক না, বক্তব্যটা শেষ করুক, বলুন। অব্র এত অধৈর্য হলে কি করে হবে, আপনার প্রেসার হাই হয়ে যাবে। হাউ ডেয়ার ওয়াজ হি, কি কি করে একজন একজন বিজেপির রাজ্য সভাপতি বলতে পারেন? আমি আজকে আমরা শুনেছি অশোকদা, আমরা শুনেছি, আমাদের সময় খুব কম। অব্র শেষ করুন, টাকা কি বিজেপির পৈতৃক সম্পত্তি? ক্লারিফিকেশন দিয়েছিলেন যে যদি হিসেব দেওয়া হয় এবং আইন মেনে সব করা হয় তাহলে আমরাও চাইবো যে হ্যাঁ একদম টাকা আসুক, সঙ্গে সঙ্গে টাকা আসুক। হি গেভ দিস ক্লারিফিকেশন হিমসেলফ। আপনার নাম্বার দিয়েছিল আপনি দিয়েছেন, সেটাই বলার ছিল। এইটা হচ্ছে সমস্যা, উনি তো চিল্লে গেছেন আমারটাই, আমি বলতে পেরেছি না, আমাকে কেনলি বলতে না, চিল্লানো টেনজার ঠিক আছে, কেনলি আবার চিল্লাবে, ধমকালে বলে আমার সময় দিন, ধমকালে চিল্লানি, আপনি চিল্লানি, আপনি সিপিএম, উনি চিল্লানি, ধমকালে শেষ করুন, সংক্ষেপে শেষ করুন, ক্লারিফিকেশন আমি শুনেছি। বলছিলাম একটা কথা উঠলো যে চারটে জেলা বা ছটা জেলা বা whatever জেলা, ওখানে কোন রকমের ধরুন কিছু দুরম্বরীর অভিযোগ এসছে, কোন রকমের প্রবলেমের অভিযোগ এসছে, বাকি জেলাগুলোতে কেন টাকা আসছে না? এবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা অশোকদা বললেন, উনি যতই চিল্লাবিল্লি করুক ব্যক্তিগতভাবে আমি ওনাকে সম্মান করি, তো দাদাকে আমি সম্মান করেই বলছি, কামালদাকেও সম্মান করেই বলছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং দেশের সংবিধান অনুযায়ী জেলা ভিত্তিক আলাদা আলাদা করে টাকা কিন্তু পুরো দেশে আসে না, আসে রাজ্যের মাধ্যমে। আমি আসছি কামাল হোসেনের কাছে, কামাল হোসেনের কাছে একটা বিষয় জানতে চাইবো, আমি আসছি, পরে শুনবো, পরে শুনবো, পরে শুনবো, অশোকদা পরে শুনবো, বাধ্য হচ্ছি, বাধ্য হচ্ছি বলছেন, আমরা, আমি আসছি কামাল হোসেনের কাছে একটা বিষয় জানতে, আজকে আমরা দেখতে পেলাম একাধিক অভিযোগ রয়েছে, আজ অব্দি আমরা একবারও দেখলাম না যে তাকে তলব করেছে রাজ্যের কোন তদন্তকারী সংস্থা, আর তিনি সেখানে হাজিরা দিয়েছেন কেন? তিনি তৃণমূলে আসার পর কি এটা বন্ধ হয়ে গেল? এটা আলাদা কথা যে সেখানে
এই যে বনে যে বন সহায়ক নেওয়া হয়েছিল সেই বন সহায়কের পরীক্ষাটা আবার যথারীতি হয়েছে, যদি মনে থাকে, যদি বলে থাকে কেউ এখানে ভিতরে দুর্নীতি হয়েছে ইয়ে হয়েছে, তারপরে কিন্তু যথারীতিভাবে যাদের বয়সের যে বয়স সীমা ছিল তারা কিন্তু বঞ্চিত হলেন। এক দুই, একজন একটা নতুন করে পরীক্ষা নিলে ওই ব্যক্তি যদি দুর্নীতি করে থাকেন তাহলে সেটাও তিনি করেছিলেন কি করেননি সেটা আমরা বুঝতে পারলাম না। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী বলার পরেও তিনি আবারও তৃণমূল কংগ্রেসের মঞ্চে চলে এলেন, তার মানে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিকে প্রশ্রয় দিল, তিনটেই প্রমাণ হয় না? কি করে প্রস্তাব দেয় যে তার সময়ে যে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কিন্তু কোনো 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 ভাবে মুখ্যমন্ত্রী এমনি বলেন, মুখ্যমন্ত্রী কি তার মানে এমনি বলেন, কোনো তথ্য ছাড়া বলেন না? মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে ওর সময় শুনছি, এই যে ওর সময় শুনছি এই ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসছি, একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আসবো গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্রের কাছে আলোকপাত করতে চাইছিলেন, গৌরব বলুন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ধমকে চমকে লাভ নেই, টেবিল বাজিয়ে ধমকে চমকে গলা শিরা ফুলিয়ে এসব কথা বলে লাভ নেই, যেটা হচ্ছে সেটা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছেন। আপনি বলছিলেন রাজীব ব্যানার্জির কথা, রাজীব ব্যানার্জিকে ডেকে ওই সুকান্তবাবুর ফোন নাম্বার দিয়েছেন, এই রাজীব ব্যানার্জি তো, এই রাজীব ব্যানার্জিকেই তো বলা হয়েছিল যে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্বাসঘাতক, আবার এই রাজীব ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহ সবাই দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে আমরা উৎখাত করব, আবার এই রাজীব ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, আবার এই রাজীব ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জি বনসহায়ক পদে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, আজ পর্যন্ত একটা FIR অবধি হয়নি। আসলে তৃণমূল আর বিজেপি এ আসা যাওয়া এ কলকাতার ক্লাব খেলার মতন, এ সকাল আজকে মোহনবাগানে, কালকে ও ইস্ট বেঙ্গলে, আবার পরের দিন মোহনবাগানে, এইসব চলছে, আখেরে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হচ্ছে। আপনি বলুন আজকে দাঁড়িয়ে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিল্লির ধর্না ফর্ণা এইসব করে কলকাতায় এসে বসে রয়েছেন, আপনি বলুন যে এই যে গত যে সেশন গেল প্রায় একটা লম্বা সেশন, তারপর একটা পাঁচ দিনের ছোট্ট সেশন, আপনি বলুন তৃণমূল কংগ্রেসের এতগুলো রাজ্যসভার এমপি, এতগুলো লোকসভার এমপি, তৃণমূল কংগ্রেসের এই এমপিরা সংসদে দাঁড়িয়ে এই 100 দিনের কাজ, আবাসের টাকা, পশ্চিমবাংলার বঞ্চনা নিয়ে কটা কথা বলেছে? অঙ্কুর দা আমি শেষ করে নিই, সেটা হচ্ছে আবার উল্টো দিকে বিজেপির এই যে আজকে এখানে দাঁড়িয়ে যে এই যে চুরি টুরির কথা বলছে, বিজেপিরও তো এতগুলো 18 এমপি, এরা এই লোকসভায় দাঁড়িয়ে বা এই বিধানসভায় দাঁড়িয়ে এতগুলো MLA তারা কটা কথা বলেছেন যে এত টাকা চুরি হয়েছে, এত টাকা বঞ্চনা হয়েছে, এর কথা কেউ কিছু বলেনি। আসলে RSS নাগপুর থেকে যা ঠিক করে দেবে সেটাই এই দুটো দল হচ্ছে যে পালন করবে। আমাদের সময় খুব কম, আমি আসবো বিজেপির কাছে, যেটা আমার প্রশ্ন অভ্র, যে একদিকে যেমন ওর প্রশ্নগুলো তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আমার বক্তব্য যে এই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে 100,000 লোক নিয়ে এখন সামনে আসবেন পুজোর পরে, তো এটা এতদিন পর্যন্ত মনে হয়নি রাজ্যের রাজধানী মানে কলকাতা শহরের রাজপথে এখন পর্যন্ত রাস্তায় নামে এগুলো কেন না? না, বিষয়টা দেখুন, আমরা অনেকদিন আগে থেকে কিন্তু আমাদের দল থেকে বলা হচ্ছিল যে এই জিনিসটা আপনারা করছেন, রাজ্য সরকার থেকে হিসেব দিচ্ছেন না, টাকাগুলো আটকে রয়েছে, আপনারা দয়া করে অ্যাজ পার প্রসেস সব ডেটা দিন যাতে এই বঞ্চিত মানুষগুলোর কাছে টাকাটা পৌঁছাতে পারে, যেন কোনো রকমের প্রবলেম না হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা করেনি। আরে দয়া করে কেন? আরে দয়া করে কেন? আসি আসি, কে ভাই লোকসভা, আরে কে আপনি ভাই বিভিন্ন তরুণ কাউকে দিয়ে অভিযোগ কারা করছে? অভিযোগ তো করছে স্টেট, আমাদের স্টেট গভর্নমেন্ট, যে কেন্দ্র নাকি মানে আপনারা বলছেন যে এই যে 100,000 মানুষ তো বঞ্চিত হচ্ছে, সেটা কারা অভিযোগ করবে? যারা অভিযোগ করবে তারাই তো কোর্টে যাবে, এবং সেটা প্রাবধান রয়েছে অ্যাজ পার আর্টিকেল 131। আমি বলছি রাজ্যকারিণী তো এটাও তো সত্যি, এটাও তো সত্যি, 100,000 বঞ্চিতর জন্য আপনারা আদালতের দ্বারস্থ কেন হননি? রাজ্যের কথা করেছে বলে আমি এটা কথা বলি, আমাদের রাজ্যে ভাইপো বন্দ্যোপাধ্যায়ের যে কোনো ক্ষেত্রে যা কিছু প্রবলেম হোক সঙ্গে সঙ্গে তারা SLB ফাইল করে সুপ্রিম কোর্টে,
কোটি কোটি টাকা ব্যয় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে যদি তারা তো করেন সেই উত্তর আমরা পাইনি, কিন্তু বিজেপি কেন যায়? সরকারের কোনো দোষ থেকে থাকে তাহলে তো সদিচ্ছার জায়গা রাজ্যের দোষে বিজেপি কেন যায়নি? সুভিত অধিকারীও তো জনসংখ্যা মামলা করে, বারবার বলছে আমরা বারবার বিজেপিও উত্তর দিতে পারছে না। আমি আসবো কংগ্রেসের কাছে, আসবো কংগ্রেসের কাছে, অশোক ভট্টাচার্যের কাছে। আমার প্রশ্ন, সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নবান্নর ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রয়েছেন, কিন্তু তিনি কোনো রকম ভাবেই এই আন্দোলন চলাকালীন তিনি কোনো বক্তব্য রাখেননি। আজকে তিনি সিকিমকে কেন পয়সা দেওয়া হচ্ছে, রাজ্যের উত্তরবঙ্গে যে পরিস্থিতি তার জন্য কেন্দ্রীয় সরকার কেন টাকা পয়সা দিচ্ছেন না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই 100 দিনের দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, কংগ্রেস কি মনে করে, কি কারণ? না না, আমরা তো আবার বলছি রাজ্যের বঞ্চনার প্রশ্নে আমরা দলমত নির্বিশেষে রাজ্য সরকারের পাশে থাকব। তার জন্য তো বারবার বলেছি মাননীয় আপনি নেতৃত্ব দিয়ে নিয়ে চলুন, আমরা সবাই যাব। আপনি তো যাচ্ছেন না, আপনি কেন একবারও সবাইকে ডাকছেন না? আপনি তো শুধু তৃণমূলের নেত্রী নন, এই টাকা পাওয়া যায় বলে বিশ্বাস করেন? দেখুন দেখুন, আমি একটা কথা, আমাদের সময় বেশি নেই অশোক। জয়ললিতা আমরা দেখেছি এই লড়াই করে টাকা আদায় করে এনেছিলেন। আমি শুধু একটা কথা বলে শেষ করব, এই কারা চুরির কথা বলছে? যারা তৃণমূলের অ্যালাম নেই, তৃণমূলের প্রাক্তনী, যারা বিজেপির আজকে সব জায়গাটা রেখেছেন, এবং নারদার টাকা নেওয়ার ভিডিও যারা ইউটিউব থেকে সরিয়ে দেন। আচ্ছা অঙ্কুর, আমি একটা বিজেপির মুখপাত্রের কাছে একটা, আর আমাদের সময় নেই, আমি আসব, আমার টাকে চুল নেই, আমি চুল গজাবার ওষুধের বিজ্ঞাপন দেবো, আসব কামাল হোসেনের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কেন? কামাল মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কি করে, নীরব কেন, কই নীরব? তিনি তো প্রথম থেকেই বলে বলে আসছেন পঞ্চনার বিরুদ্ধে। বিদেশ সফর থেকে ফিরে আসার পর এই যে 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর দেখলাম ট্রেন বাতিল, তার থেকে আজ অবধি একটা শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো ভার্চুয়াল বার্তাও দেননি। সবাই দেখেছেন তিনি বাড়িতে অসুস্থ, তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন, আজকেও টুইট করেছেন এই বিষয়ে, তার কোনো না টুইট আছে না দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার কোনো বার্তা আছে, কেন? যখন অভিষেক ব্যানার্জি ছাড়া অভিষেক ব্যানার্জি এবং অন্যান্য সিনিয়র লিডাররা তারা বলে দিচ্ছেন, তারা বলছেন যে সুতরাং মমতাদির অনুমতি পারমিশন নিয়েই তো তারা এই জিনিসগুলো বলছেন। দিদি বললাম বেশ কিছু ধরে অসুস্থ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরসূরি হিসেবে কার্যত প্রতিষ্ঠা করছেন। তৃণমূলের ব্যাপার, তৃণমূল কি করবে আমি বলতে পারি না, তবে একটা কথা তো আমরা সবাই জানি তৃণমূলের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। যদি দ্বিতীয় কোনো পোস্ট হয় সেটা বাংলা এবং ভারতবর্ষের রাজনীতির পক্ষে সুখদায়ক ব্যাপার। আমি আসবো সিপিএম এর কাছে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনে ইন্ডিয়ার যে মঞ্চ হয়েছে আপনাদের, সেই মঞ্চে আপনাদের দলের শীর্ষস্থানীয় নেতা বসে বক্তব্য রাখবেন, আর আজকে আপনারা এখানে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের দাবি তুলবেন, দুটো সাইমালটেনিয়াসলি বিশ্বাসযোগ্য হবে আপনাদের কর্মী সমর্থকদের কাছে? কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, এসব এত কথা বলে লাভ না। কেন আমাদের কথা হচ্ছে, আমাদের কথা সে তো আপনাদের শুভেন্দু অধিকারী বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।